প্রায় সবসময় আমার যেটা হয় সেটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে কোনো একটা ইমেজ বা কোনো কিছু একটা ডাউনলোড করলে বা সেভ করলে সেটা ডেস্কটপে সেভ করে রেখে দিই, এবং ছোটোখাটো কোনো ফাইলও আমি কাজ করতেছি হুটহাট করে লাগে এটা ডেস্কটপে রেখে দিই, যাতে খুব কুইকলি সেখান থেকে অ্যাক্সেস করতে পারি। তো এইভাবে দেখা যায় অনেক ফাইল ডেস্কটপে জমে যায়, অনেক আইকন ডেস্কটপটাকে একদম ভরে ফেলে। মাঝে মাঝে যদিও পরিষ্কার করি, ডিলিট করি, তারপরও দেখা যায় হুট করে হয়তো এখন একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করব, স্ক্রিনে দেখা যাচ্ছে এতগুলো আইকন। তো এখন যদি এক ক্লিকে আইকনগুলোকে হাইড করে ফেলতে পারতাম যাতে আমার রেকর্ডিংটা হয়ে যায়, এবং তারপর আবার যখন লাগবে তখন আমি এক লিখে আবার সবগুলোকে নিয়ে আসতে পারতাম, তাহলে কাজটা কত সহজ হয়ে যেত। তো এই কাজটাই কীভাবে সহজ করে মাত্র দুইটা ক্লিকেই করা যায় সেটাই আমরা এখন দেখব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, সিম্পলি চলে যেতে হবে ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর একদম ভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে শো ডেস্কটপ আইকন একটা টিক দেওয়া রয়েছে, সিম্পলি এখানে একে টিক দিয়ে আনচেক করে দিতে হবে। অ্যান্ড ডান, আমাদের ডেস্কটপ থেকে কিন্তু আইকনগুলো সব চলে গেলো, এগুলো ডিলেট হয় নাই, জাস্ট হাইড হয়ে গেছে। আবার যখন আমার কাজ শেষ হয়ে যায়, কোনো একটা রেকর্ডিং বা ডেস্কটপের কিছু একটা শেষ, তখন আমি আবার রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে সেগুলোকে আবার শো ডেস্কটপ আইকন দিয়ে দিই, সিম্পলি আমার আইকনগুলো আবার আগের মতো করে চলে আসে। তো এই ছিল আজকে ছোট্ট টিউটোরিয়ালটা। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি করেছি উইন্ডোজ 10-এ, আপনারা উইন্ডোজ 8-এও সিমিলার এক্সপিরিয়েন্স পাবেন, উইন্ডোজ 7-এও সিমিলার এক্সপিরিয়েন্স পাবেন। তো ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।